মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। এত কিছু না, কিচ্ছু এত কিছু না, চটপট করে তোমরা খেয়ে নাও তো। আরে এসব এখন খেলে দুপুরে খাবো কি করে? মিনু, তুই কি লাঞ্চটা স্কিপ করাতে চাস? একেবারে না, এসব খেলে খিদে মরবে না, এগুলো তো অ্যাপেটাইজার, খেলে খিদে বাড়ে। বড় সুন্দর কথা বলে মেয়েটা, না শুধু সুন্দর কথা বলে না মামি, আমাদের ময়ূরীদি কিন্তু ভীষণ সুন্দর নাচও করে। তাই নাকি? তা কি নাচো তুমি? আমি ছোটবেলায় ভারতনাট্যম শিখেছি, তারপর কন্টেম্পোরারি। বাহ, একবার সময় করে দেখতে হবে তো। বেশ, বলে দেবে, আমাদের বাড়ি আসবে, নিশ্চয়ই দেখাবো। এ বাবা, দেখেছো আমি তখন থেকে তোমাদের মানে আপনাদের তুমি তুমি করছি, এটা তো ঠিক হলো না। আই এম ভেরি সরি। আজকালকার দিনে কেউ আপনি আগে করে নাকি? ইমি নাকি তোমার ছেলের বউ দেখি তোমার ছেলেকে নিয়ে ঘরে দৌড় দিল সকলের সামনে? হ্যাঁ, ওই রান্না করছিল তো, ঘেমে গেছে, হয়তো চেঞ্জ চেঞ্জ করে আসবে। সেখানে নীল কি করছে? যাই বলো মিনাকি, তোমার ছেলের বউ কিন্তু নীলকে একেবারে ভেড়া করে দিয়েছে, বউয়ের প্রশংসা একেবারে গলে গলে পড়ছে। আরে আগ্নে বউয়ের কাছে শেষে মাপ টাপ চাইতে হবে নাকি? কেন এটা করলে বলতো? সত্যি তো আমার তোমার পাশে দাঁড়ানোর কোনো যোগ্যতা নেই। দিদিভাই কত সুন্দর, কত বুদ্ধিমান, দিদিভাই কি মানায় তোমার পাশে। মেঘ, ওরা ময়ূরীকে তোমার থেকে বেশি সুন্দর বলেছে, সেই জন্য তোমার কষ্ট হচ্ছে? তুমি কবে থেকে সুন্দর অসুন্দর নিয়ে ভাবনা চিন্তা শুরু করলে? আমি তো জানতে পারিনি এটা। আমি তো জানি আমার মেঘ কোনোদিন বাইরের সৌন্দর্য নিয়ে মাথায় ঘামায় না, তার তো মনটাই সুন্দর। আমি তো এই আঁকা বাঁকা শীতের উস্কো খুস্কো চুলের মেঘকেই ভালোবেসেছি, আমি তো এই মেকআপিন মেঘকেই ভালোবেসেছি সেই দেখার প্রথম দিন থেকে। মনে আছে কি জোরে ধাক্কা মেরেছিলে তুমি আমাকে? আমি তো ধাক্কা মারিনি। ও, তাহলে কি আমি ধাক্কা মেরেছিলাম? না, ধাক্কাটা বোধহয় লেগে গেছিল। ও, মানে বলছো ওটা ডিভাইন ধাক্কা, ইন্টারভেনশন। তখন আকাশের দেবদেবীরা আমাদের দুজনকে এক জায়গায় করে দিয়েছিল, হয়তো পুষ্প বৃষ্টি বৃষ্টিও পড়ছিল, আসলে অত উপর থেকে তো ফুলগুলো নিচে আসেনি, তাই তো? তুমি এটা ঠিক করোনি, একদমই ঠিক করোনি। তুমি তো আমাকে সারা জীবনের জন্য অপরাধী বানিয়ে দিলে। মেঘ, তুমি স্বীকার করো আর নাই করো, একটা সত্যি কিন্তু কোনোদিন বদলাবে না। তুমি প্রথম দিন থেকেই আমাকে ভালোবাসো, আমার মতোই ভালোবাসো। তোমার সেই ভালোবাসা আমি কলেজ ফাংশনে শুনে দেখেছি। গানের সময় তুমি যখন আমার দিকে তাকাতে না মেঘ, ভালোবাসাটা তো কোনো অন্যায় নয়, তাকে স্বীকার করছো না কেন তুমি? ভালোবাসলে কি অপরাধী হয় না? বোকা কোথাকার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।